প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গণতন্ত্রকে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত এবং সেই অপচেষ্টার অংশ হিসাবে তারা 14 সালের নির্বাচন প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল 18 সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সমস্ত প্রচেষ্টা তারা চালিয়েছে তারা আসলে গণতন্ত্রটাকে হত্যা করতে চায় তো সেটিকে ঢাকার জন্য নানা ধরনের বক্তব্য রাখে বিএনপি বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে গণতান্ত্রিক রীতিনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরো গভীরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিএনপি হচ্ছে একটি প্রতিবন্ধক বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং পৃথিবীর সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেইভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে ভারতে অস্ট্রেলিয়ায় জাপানে নিউজিল্যান্ডে এবং ইউকেতে কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে চলতি সরকারই নির্বাচনকালীন সময়ে সরকারের দায়িত্ব পালন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নির্বাচনকালীন সময়ে পদত্যাগ করে না সমস্ত দেশে যেই প্রক্রিয়া নির্বাচন হয় আমাদের দেশেও তাই হবে তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে ওনারা পাকিস্তানকে পছন্দ করেন তো সেজন্য পাকিস্তানের অনুকরণে বাংলাদেশে তারা চাইলেও কোনো কিছু হবে না বর্তমান সরকারের পতন ছাড়া ঘরে ফিরবেন না 14 বছর ধরে শুনছি এবং সেটি করতে গিয়ে দেখা গেল বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে